তাবিজ কি আসলে শিরক? হ্যাঁ, সন্দেহ হয় নাকি? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করল। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে কোরআনে কারিমের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরিক হবে না। আগের যুগের প্রতিমাদের নাম টাম লিখে ঝুলাইতো, সেগুলোকে শিরিক বলেছেন, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। আমার মত না, অনেক ওলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে জায়েজ আছে, কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন, কারুন, নমরুদ, হামান, শয়তান এসব লেখে, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর দুই নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা দেওয়া এটা যে সুন্নাহ বিরোধী কাজ, এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবি দুনিয়াতে জন্ম নেয় নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেন নাই। তিনি কি করছেন? ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু, তেল পড়া শরীরে ফু, এগুলো জায়েজ, এগুলো তিনি জায়েজ না, শুধু সুন্না। কিন্তু তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার কখনো করেন নাই। তো আমরা তো নবীজি যেটা করছি সেটা করা উচিত, ঠিক না? বি ঠিক,